কি বলতেছো তুমি এসব সম্পর্ক রাখতে চাও না মানে রাখতে চাই না মানে রাখতে চাই না তোমার মতে এত সন্দেহবাদী মেয়ের সাথে লাইফ পার করা ইম্পসিবল আমি আবার কবে সন্দেহ করলাম এই যে দিনে 50 60 বার কল করো এসবের মানে কি হ্যাঁ আমি তোকে মিস করি এই জন্য কল দেই মিস তাই না তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না তুমি আসলে বারবার কল করে এটাই জানতে চাচ্ছো যে আমি কারোর সাথে প্রেম করতেছি কিনা আমি ব্রেকআপ চাই তুমি এসব কি বলতিছো আমাদের 3 বছরের সম্পর্ক আর এখন ব্রেকআপ মানে হ্যাঁ ব্রেকআপ মানে ব্রেকআপ তুমি আমার সাথে ফান করতেছো তাই না দেখো আমার না খুব ভয় করতেছে বলো তুমি আমার সাথে ফান করতেছো ফান না আমি সিরিয়াস আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই তার মানে তুমি আমার সাথে প্রতারণা করছো হ্যাঁ করছি কি করবা ছি তুমি একটা ভন্ড কাম অন তুমি নতুন কাউকে জোগাড় করে নাও না অবশ্য তোমার দ্বারা এটা সম্ভব না কারণ তোমার যে অবস্থা আচ্ছা টেনশন করো না তুমি যদি চাও আমার পরিচিত কোন দোকানদার ড্রাইভারের সাথে তোমাকে প্রেম করে দিতে পারি থাকবে এই তুই নিজের কি মনে করছ হ্যাঁ তোর কি ধারণা আমি জয়না মর্জিনা টাইপের মেয়ে আমি যদি জাস্ট হ্যাঁ বলি না আমার পিছনে ছেলেদের লাইন লেগে যাবে ও রিয়েলি আচ্ছা যা তোর আমি 2 মাসের সময় দিলাম তুই আমার মতো না তুই যেমন তেমন একটার সাথে প্রেম করে দেখ কিসের 2 মাস মাত্র 2 দিন 2 দিনের মধ্যে যদি আমি তোর থেকে ভালো ছেলের সাথে রিলেশন না করছি না আমার নামও নীলা না তুই চ্যালেঞ্জ করতেছস আমার সাথে ওপেন চ্যালেঞ্জ দিলাম যা তুইও দেখবি নীলা কি জিনিস আচ্ছা চ্যালেঞ্জ দেখি তুই কি করতে পারিস আমার কি তোর বয়ফ্রেন্ডের ঘটক লাগে নাকি দালাল মনে হয় কোনটা নাকি বয়ফ্রেন্ড আমি পকেটে নিয়ে বসে দেখি যে যখন চাবি তখন বয়ফ্রেন্ড দিব ধরে তুই আমার কাজিন হয়ে আমার জন্য এতটুকু করতে পারবি না রাজব তো বয়ফ্রেন্ড কি কোনো প্রোডাক্ট নাকি যদি আজকে ঘরে বসে অনলাইনে অর্ডার দিলি কালকে সুন্দর করে তোর কাছে ডেলিভারি আসবে দেখ আমি সেলিমকে চ্যালেঞ্জ করে আসছি যে আমি 2 দিনের মধ্যে যেভাবেই হোক একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করে দেখাবো ওয়াও তাই তা আপনি যখন চ্যালেঞ্জ দিয়ে আসছে তখন কি আপনি আমাকে বলছেন ম্যাডাম এই তোর এসব ঝামেলার মধ্যে আমি নেবার এগুলি বলবি না আচ্ছা থাক তুই এত টেনশন করিস না তুই জাস্ট তোর কিছু ফ্রেন্ডকে কালকে পার্কে ডাক দে তাহলেই হবে আমার কোনো ফ্রেন্ড আপনার সাথে এরকম পার্ট টাইম প্ল্যান করার জন্য আসবে না ইম্পসিবল আরে তুই তো ওদের ডাক দিবি এক্সামের প্রিপারেশনে কথা বলে ওইখান থেকে আমার যাকে ভালো লাগবে আমি সেটিং করে ফেলবো আচ্ছা তুই কি মানুষ তুই তো মানুষ না তুই একটা ঘষেটি বেগুন কি তুই কি ঘষেটি বেগুন বললি মা দেখো ফাদালকে ঘষেটি বেগুন বলতেছে আই কই যাস কিরে কি জন্য এত তাড়াহুড়ো করে আসতে বলছিস তো তাড়াহুড়ার জন্য আমি তো গোসলটা করতে পারলাম না ও মাই গড গোসল করতে পারছ না ঠিক আছে কিন্তু তুই একটা পারফিউম টারফিউম মেক আসতে পারতি না দূর বেটা তুই কখন আমার গায়ে পারফিউম মারতে দেখছো পুরুষ মানুষের গায়ের গন্ধটাই আসল ও মাই গড যে পুরুষের গায়ে যত বেশি গন্ধ সেই পুরুষ হচ্ছে আসল পুরুষ আরে মামা তুই যে আমায় ডাকছস টেকাটলি সিনেমা হলে নতুন সিনেমা আছে এক টিকিটে 200
চল দেখে আসি। আরে বেটা সামনে এক্সাম আর তুই সিনেমা দেখার প্ল্যান করতেছস? আরে দূর বাবা, এক্সামের কথা বাদ দে তো, নায়িকা শেফালি আছে না সিনেমাতে, ঝাঁকি দেয় না দেখে তো পুরো মাথা নষ্ট। মামা মাথা পুরাই হ্যাং, সকাল 7টায় এসে ঘুমাইছি, এত সকাল সকাল আবার ডাকলি কেন? কারো বিয়া ছিল না গায়ে আলোদা ছিল, কোনটা গেছিলি? আরে না বন্ধুর মামা বাইরে থেকে লয়ে আইছিল, তাই একটু খাইছি। বুঝছি, বুঝা শেষ। এক কাম কর, তুই এখন পিনিকে পিনিকে আনতিকা যা যা। ঠিক আছে। এই তোর বন্ধুদের নমুনা, হ্যাঁ, একটা নেশাখোর, একটা লুইচা, আর এটার দেখলে তো মনে হয় ডাস্টবিন থেকে উঠে আসছে। আসল কথা হইছে, এরা কি আমার ফ্রেন্ড না, এরা হচ্ছে আমার ক্লাসমেট। তুই ডাকতে বলছস তাই ডাকছি। খুব ভালো করছিস। তোমার এই চুলগুলো যখন বাতাসে উড়ে না, আমি যেন নেশায় কোথায় হারিয়ে যাই। তুমি না একদম সবসময় বাড়িয়ে বাড়িয়ে কথা বলো। বাড়িয়ে কোথায় বলো, তোমার বিষয়ে যতই বাড়িয়ে বলি আমার মনে হয় যে কমই বলছি। ও আচ্ছা, এই তাহলে তোর আসল ঘটনা। হ্যাঁ, তোর আগের থেকে প্রেমিকা ঠিক করা ছিল। এখান থেকে যাও, কোনো সিন ক্রিয়েট করবে না। এখান থেকে যাও মানে তুই 47 জন না আমার সাথে ব্রেকআপ করছিস? তুই আমার লাইফ নষ্ট করতে সুখে থাকবি কিভাবে? হ্যাঁ, তুই কিভাবে মুভ অন করলি? মাত্র 3 বছরের রিলেশন তুই ভুলে গেলি মাত্র 2 দিনে? আরে কি করছেন, ছাড়া এত চুপ কর ছাত্রনি। আরে নিলে কি করতেছিস, ছাড় না। দেখ আমার পার্সোনাল ব্যাপারে তুই কথা বলবি না। আরে ছাড়ো তো, তোমার সাথে আমার ব্রেকআপ হইছে। তো ব্রেকআপ হইছে মানে? ব্রেকআপ হলে তো সিঙ্গেল থাকবি, তোর আলটিমেট সাথে রিলেশন কেন? তুই কি ভাবছস, তুই সিঙ্গেল আছস বলে আমিও সিঙ্গেল থাকবো? আচ্ছা তুই না আমার সাথে বাজি লাগছিলি যে 2 দিনের মধ্যে তুই বয়ফ্রেন্ড জোগাড় করে দিবি? তোর বয়ফ্রেন্ড কোথায় দেখা? আমার বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড না, এই যে আমার বয়ফ্রেন্ড। আই এম বয়ফ্রেন্ড? এই যে দেখছস, ও নিজের মুখে বলছে আমার বয়ফ্রেন্ড। বাহ, বয়ফ্রেন্ড তাহলে জোগাড় করে ফেলছস। তোর কি ধারণা আমি তোর জন্য কেঁদে কেঁদে বালিশ বিছিয়ে ফেলবো? আমি আর আমার জান পাখি ফাদ অনেক ভালো আছে, তাই না বাবু? এইভাবে বলতেছো কেন, মুখ দিয়ে বলো, আমরা অনেক হ্যাপি আছি। হ্যাঁ আমরা অনেক হ্যাপি আছি। এসবের মানে কি? আমি কি করবো, আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না, তাই হঠাৎ তোকে সামনে দেখে আমি বলে দিচ্ছি যে তুই আমার বয়ফ্রেন্ড। আমি এত কিছু জানি না, তাড়াতাড়ি একটা বয়ফ্রেন্ড মানে এই ঝামেলা থেকে আমার উদ্ধার কর। এই মাথা খারাপ, এখন যদি আমি আবার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করি তাহলে তো মানুষ মানে চরিত্র নিয়ে কথা বলবে। তাইলে এখন কি হবে? কি আর হবে, আমি যতদিন পর্যন্ত সেলিমকে একটা শিক্ষা দিতে না পারতেছি ততদিন তুই আমার বয়ফ্রেন্ড। আরে আজব ফাইজলামি নাকি, আমি এসবের মধ্যে নাই প্লিজ। দেখ আমি যদি ছেলেমের কাছে হেরে যাই তাহলে রাগে দুঃখে অভিমানে আমি একদম সোজা ছাদ থেকে লাফ দিব, তারপর আমার মৃত্যুর জন্য দায়ী সেলিম। তুই তুই দায়ী, মন ভাঙলো সেলিম, এখন দায় ভার নিব আমি। এটাই তো দুনিয়ার নিয়ম, রোগী মরে অসুখে আর দশ পরে ডাক্তার। আমি রোগীও না ডাক্তারও না, ঠিক আছে? আচ্ছা দেখ তুই আমাকে হেল্প করবি কিনা বল। না, সো সরি, তোর এই সব ঝামেলার মধ্যে আমি নাই। না মানে আমি যতদিন পর্যন্ত একটা প্রেমিক খুঁজে না পাই ততদিন তুই আমার ভারপ্রাপ্ত প্রেমিক। চল আমার ভারপ্রাপ্ত। আরে শুনছ,
সেলিমের সাথে তোর কি হইছে? খবরদার ওই হারামজাদার নাম আমার সামনে নিবি না। রাগারাগি হইছে? কিসের রাগারাগি? এবার একদম পার্মানেন্ট ব্রেকআপ। তাইলে ওদিন সেলিমরা যার সাথে দেখলাম নতুন গার্লফ্রেন্ড? আমি তো ভাবছি ছোট বোন বা কাজিন। এবার তো জানলি আসল ঘটনা, কত যে কাজিন আছে। সেলিম তোর সাথে এমন করতে পারলো? তোর মতো এত লক্ষ্যে একটা মেনে ছাড়া দিল। এক্সকিউজ মি, ও আমাকে ছাড়েনি, আমি ওকে লাথি মেরে আমার লাইফ থেকে বের করছি। যাক তুই মন খারাপ করিস না, চল এই খুশিতে পার্টি দিই। পার্টি তো অবশ্যই হবে, কালকে পার্টি, কালকে আমরা বিরিয়ানি খাবো। কিরে বিরিয়ানির কথা শুনে মন খারাপ করলি কেন? জানোস সেলিমের না বিরিয়ানি অনেক পছন্দ ছিল। থাক তুই কষ্ট পাইস না, একটা বয়ফ্রেন্ড যাইবো আর একটা বয়ফ্রেন্ড আসবো। না এইভাবে হার মানলে হবে না, কিছুটা করতেই হবে। কি করবি? আমি ফাহাদকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। আমার উচিত শিক্ষা দিবি বলে? আরে না তোকে না, সেলিমকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। কি শিক্ষা দিবি? তোকে বয়ফ্রেন্ড বানিয়ে যখন ওর সামনে দিয়ে যাব না, তখন ও জ্বলে পুড়ে মরবে। এইসব প্রেম টেম আমার দিয়ে হবে না নীলা, প্লিজ আমি মাফ চাই। আরে হবে, আমি আছি না ছাপ্পার, আমি তোকে এমন ট্রেনিং দিব যে যে কেউ দেখে মনে করবে যদি আমার এই জন্মের আর আগের জন্মের দুই জন্মেরই প্রেমিক। আমি পারবো না এসব। আরে পারবি, তুই আমার চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা কর। কেন চোখের দিকে তাকায় কথা বলতে হবে? আরে তাহলেই তো তোর মনের মধ্যে একটা রোমান্টিক ব্যাপার চলে আসবে। কিন্তু চোখের দিকে তাকায় আমি কি বলবো? বল যে তুই আমাকে ভালোবাসিস। আরে মানে এরকম কিছু তো বলার চেষ্টা কর। এ লীলা আমি তোকে তোকে না তোমাকে 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 আমি বাসি। আমি তো দূর হইতেছ না কি ইয়ে মানে মানে কি শুরু করলি এগুলো তুই? পারতেছি না ধন, কি করব? আচ্ছা শুন, আমার চোখে দিকে তাকায় জাননীরা, সারা পৃথিবীর সমস্ত পাখিরা তার নীরে ফেরার জন্য যতটা ব্যাকুল হয়ে থাকে, তোমাকে একটা নজর দেখার জন্য আমিও ততটা ব্যাকুল হয়ে থাকি। আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা একটা অন্ধ মানুষ তার দেখার শেষ রঙিন পৃথিবীটাকে ভালোবাসে। একজন সাগরের ডুবে যাওয়া মানুষ তার আঁকড়ে ধরা কাঠের টুকরাকে যতটা ভালোবাসে। মরার আগে তো মানুষ তার শেষ নিঃশ্বাসকে যতটা ভালোবাসে। আমি তোমাকে ততটাই ভালোবাসি। কিরে ঠিক আছে? হ্যাঁ বল। কই হারিয়ে গেছিলি তুই? আমার তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল তুই আমাকে সত্যি সত্যি ভালোবাসিস। ধুর তুই যে বলস না। আচ্ছা শোন, তোর ট্রেনিং লাগবে না, তুই শুধুমাত্র সেলিমের সামনে এরকম কিছু একটা ডায়লগ দিবি, তাহলে দেখবি তব দেখে ওইখানে জ্ঞান হারায় পড়ে গেছে। ঠিক আছে যা দিয়ে দিবি। শোনো বেবি, আমরা কিন্তু এখন সোজা যাবো শপিং মলে।
ওখানে গিয়ে শপিং করে তারপর আমরা একসাথে মুভি দেখতে যাব। মুভি দেখে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব। ডিনারের পর তুমি রাতে আমাকে বাসায় দিয়ে যাবে। ওকে বেবি। দেখো তুমি যদি তোমার হাত দিয়ে আমাকে খাইয়ে না দাও আমি খাবো না। আরে আমার জানটা এত জিদ করে না, দাঁড়াও তোমাকে খাওয়াই দিতেছি নিজের হাত দিয়ে। মজা না? মজা। তোমার হাতে এক্সট্রা জাদু আছে বুঝছো। ওই দেখো আমি তো কপি করতেছি। না না জানো ফাহাদ, আমার এখন মনে হইতেছে আমি আমার জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছি। সিরিয়াসলি? আমারও এটাই মনে হচ্ছে। আল্লাহ বাঁচাইছে, কিসব ফকির মিসকিনদের সাথে রিলেশন ছিল আমার। উফ, ভালোই হয়েছে ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ একদম ঠিক করছো, এইসব ফকির মিসকিনের সাথে কেউ রিলেশন রাখে? শুনো বেবি, তোমার মূল্য এই পৃথিবীতে আমার চেয়ে ভালো আর কেউ দিতে পারবে না। মানুষজন তো ছেঁচড়া। আর আমার এক্স, ও তো ছেঁচড়ার লিডার ছিল, ছেঁচড়া ছবিতে সাধারণ সম্পাদক। বেবি, শুধু শুধু এই ধরনের নোংরা মানুষজনের কথা বলে আমাদের ভালোবাসার মুডটা কেন নষ্ট করতেছো? ঠিকই বলছো বেবি, আমি আর এইসব নোংরা মানুষের কথা একদম বলবো না। থ্যাংক ইউ। আই চলো তো, আর বসো। ঠিক আছে, ঠিক আছে। ওর যে কি জলাটা জ্বলতেছে না, দেখো কারেন্ট চলতেছে ভিতরে। আমার সাথে যা করছে আজকে, ছেলের মুখটা দেখছিলি? বেচারা রাগে একবার টমেটোর মতো লাল হয়ে গেছিল। তুই না আসলে খারাপ রে, এইভাবে কেউ প্রতিশোধ নেয়? ভালোবাসায় সব জায়েজ। এখনো ভালোবাসিস সেলিমকে? জানি না রে। মন থেকে ভালোবাসলে তাকে মাফ করে দিতে হয়। এত যে জ্ঞান দিচ্ছিস, নিজে কখনো প্রেম করছিস? কোচকে কখনো মাঠে নামতে দেখছিস? আমি হলাম লাভ গুরু, আমি শুধু জ্ঞান দিয়ে যাব কিন্তু প্রেম করব না। টেনশন নিস না, আমি তোর জন্য লক্ষ্মী দেখে একটা গার্লফ্রেন্ড খুঁজে বের করব। সম্ভব না, আমার মনের মতো মেয়ে গার্লফ্রেন্ড খুঁজে পাবি না। সম্ভব, ভালো করে খুঁজলে সম্ভব। নতে নগদে যেহেতু আছো, সুতরাং বতে প্লিজ আর বকো না। আরে বতে বেশি ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সব কিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। তোমার কি হিংসে হচ্ছে? হিংসে বলো। হিংসে হচ্ছে না, সমস্যা হচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে খুব ভালো আছি, তুমি এরকম ছেঁচড়ার মতো আমাদের পাশে এসে এরকম ঘুরঘুর করো কেন? কি আজব, আমি এখন কোথায় যাব না যাব সেটা কি তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে? তোমার যেখানে খুশি সেখানে যাও, যার সাথে খুশি তার সাথে যাও, কিন্তু আমার আর আমার গার্লফ্রেন্ডের মাঝখানে এসে এরকম থার্ড ক্লাস আচরণ কেন করবে? কি আমার আচরণ থার্ড ক্লাস মার্কা? অবশ্যই থার্ড ক্লাস আচরণ করো। আর ওইটা ওইটা সাথে করতে কি আনছো, এই কার্টন মার্কা? হ্যাঁ, কোন বস্তি থেকে বাড়া করে নিয়ে আসছো এই কার্টনটাকে? মুখ সামলে কথা বলো। কেন, কি করবে তুমি? তোমার মতো ফালতু লোকের সাথে কথা বলাটাই আমার নিলা।
হাত তো খুব সহজেই উঠে যায়, এরপর থেকে জায়গা মতো ছাড়া হাত উঠাবেন না, নয়তো নইলে কি তো সারা জীবন এই হাত আর উঠাতে পারব না, পঙ্গু হয়ে যাবে। আমিও সময় মতো দেখে নেব। দেখেন এখন দেখেন এই যে ভালো করে দেখেন, দেখে ছাড়ব কিন্তু। নীলা চল। মেয়েরে দরকার পড়লে ফাঁসিতে ঝুলবো, না হলে জেল খাটবো। এত মায়া আমার জন্য? মায়া কিনা জানি না, কিন্তু তোর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি। ভারপ্রাপ্ত প্রেমিক হিসেবে ঠিকঠাক আছি, হ্যাঁ আমি প্রেমিক হইতে চাই না, সরি। দে বাদাম দে। অনুভবে তুই সারাক্ষণ তুই, তুই শুধু তুই, একই সাথে পথ চলা, তবুও তো হয়নি বলা, কত ভালোবাসি আমি তোকে শুধুই। হৃদয়ে তুই অনুভবে তুই সারাক্ষণ ফুল। আর গিফট কোথায়? তুমি নিজেই তো একটা ফুল, ফুলকে ফুলের চাইতে বড় গিফট আর কি দেওয়া যেতে পারে? এসব সস্তা চাপা বস্তি মেয়েদের কাছে গিয়ে দিবা। আমার ফ্রেন্ডস কাজিনরা যখন জিজ্ঞেস করবে তোর বয়ফ্রেন্ড তোকে বার্থডেতে কি গিফট করেছে, তখন আমি কি তোমার এই নেতানো ফুল দেখাবো? তাহলে কি দেবো বলো? মিনিমাম একটা আইফোন গিফট করতে পারতা। তুমি তো জানো আমার ইনকাম কত। ওহ নো, প্রয়োজন আমার কাছ থেকে টাকা ধার নিতা, তাও একটা আইফোন কিনে নিয়ে আসতা, আমার মান সম্মানটা তো থাকতো নাকি? আচ্ছা রাগ করো না, আমার অ্যাকাউন্টে 1050 টাকা আছে, বাকি টাকাটা তুমি দাও, চলো একটা আইফোন কিনে তোমার বার্থডে পার্টিতে যাই। থাক এখন আর দরকার নেই। কি বলো, তাহলে কি খালি হাতে বার্থডে পার্টিতে যাব? নিজেকে দেখেছো কি ড্রেস পরে আসছো এসব? এর চেয়ে ভালো ড্রেস তো আমার বাসার দারোয়ানরা পরে। থাকো তুমি, আমি গেলাম। হৃদয় তুই অনুভবে তুই সার।
নাম্বারটাও ডিলিট করে ফেলছো? আমি সেলিম। ও আচ্ছা, তো এতদিন পরে আমার কথা মনে পড়লো। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এতদিনে বুঝতে পারলে? তার মানে তুমি আমাকে মাফ করে দিয়েছো? হ্যাঁ, অনেক আগে। কেউ একজন আমাকে বলেছিল, সত্যিকারের কাউকে ভালোবাসলে তাকে মাফ করে দিতে হয়। আর ভালোবাসা মানুষের থেকে কখনো প্রতিশোধ নেওয়া যায় না, আর অভিশাপও দেওয়া যায় না। আচ্ছা, আমরা কি আবার আগের মতো হতে পারি না? তাতে লাভ? আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। কালকে একবার আমার সাথে দেখা করবে? কোথায় আসতে হবে? ওই যে আমাদের সেই পুরাতন জায়গায়। ঠিক আছে, আমি কালকে বিকেলে পার্কে থাকব। থ্যাংক ইউ। আমি জানতাম আমার ভালোবাসা তোমাকে কখনোই দূরে যেতে দেবে না। আমি না সত্যি তোমাকে অনেক ভালোবাসি, সেটা এখন বুঝতে পারো। হ্যালো হ্যালো নীলা, হ্যালো হ্যালো, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। সুন্দর না? পিঙ্ক আমার ফেভারিট কালার। চেহারাটাও একদম তোর মতো, দেখ। সেলিম ফোন করেছে। কোন সেলিম? ও আচ্ছা, সেলিম কি বললো? আমার কিছু মাত্রা ছিল, আমার লাইফে ফিরে আসতে চাই। ব্যাক করতে চায়? বাহ, ভালো তো, মানে তুই যেটা চেয়েছিলি সেটাই হচ্ছে। তাহলে তুই খুশি? অনেক খুশি। তাহলে তোর চোখে পানি কেন? আরে ওই সিঁড়ি দিয়ে ওঠার সময় চোখে যেন কি পড়ছে। আসলে মিথ্যাটাও ঠিক মতো বলতে পারিস না, আমার বাসার নিচ তলায়। তো এখানে সিঁড়ি কোথা থেকে আসলো? তাহলে ওই রাস্তায় আসার সময় চোখে বালু টালু কিছু বোধ হয় ঢুকছে। কালকে তুই আমার সাথে যাবি? কোথায়? সেলিমের কাছে। আমাকে সেলিমের কাছে দিয়ে তখন চলে আসবি। আমাকে কেন যাওয়া লাগবে? আমি বলছি তাই যাবি। সেদিনের ঘটনার জন্য আমি সরি। ইটস ওকে, আমি ভেবেছিলাম তুমি আসবে না। যেহেতু কথা দিয়েছিলাম এজন্য এসেছি। আমি জানতাম আমার ভালোবাসা তোমাকে আমার কাছে ঠিক টেনে নিয়ে আসবে। আচ্ছা আমি যাই। হ্যাঁ, তুই চলে যাচ্ছিস? আমার দায়িত্ব ছিল তোকে এখানে নিয়ে আসা, দায়িত্ব শেষ, ব্যাস। Thank you.
কিরে তখন এদিকে চলে আসছি কেন তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথা বলতিছিলি আমি ওখানে থেকে কাবাবের হাড় দিব নাকি তাই চলে আসছি এক কাজ করতে হবে তোর পছন্দমতো মেয়ের সাথে তোর প্রেম করে দিতে হবে আমার পছন্দমতো মেয়ে তুই পাবি না কেন পাবো না খুঁজলেই পাবো সম্ভব না হাজার খুঁজলেও পাবি না কারণ সে তো এখন আর আমার নাই অন্যের না সে অন্য কারোর না সে এখন তোর মানে তুই কাকে আর চোখে দেখিস কার হাতে হাত রাখলে তোর মুখের কথা জড়িয়ে যায় ফোনের ওয়ালপেপারে তুই কার ছবি দিয়ে রাখিস আমি সবই জানি না না এইসব কিছু না আমার দিকে তাকিয়ে বলতো তুই আমাকে ভালোবাসিস না জানি না জানিস না ঠিক আছে তাহলে আমার মাথায় হাত দিয়ে বল যে তুই আমাকে ভালোবাসিস না বল বাসি অনেক ভালোবাসি পাগলের মতো ভালোবাসি কিন্তু তাতে কি তাতে কি মানে আমার ভালোবাসাটা তো একতরফা তুই তো সেলিমকে ভালোবাসিস হাত ছাড়ো বুঝলাম না হাত ছাড়তে বলেছি হাত ছাড়ো এমন করছো কেন তুমি না বললে তুমি আমাকে মাফ করে দিয়েছো হ্যাঁ মাফ করে দিয়েছি এর মানে এই না তোমার সাথে সম্পর্ক জোড়া লাগাতে এসেছি তাহলে জানো সেলিম তুমি যাকে ভালোবাসবে না তুমি তাকে সহজেই ছেড়ে চলে যেতে পারবে আর যাকে তুমি ভালোবাসবে তাকে তুমি চাইলেও ছেড়ে যেতে পারবে না তোমার কথার আগামাত আমি কিছুই বুঝতেছি না ফাহাদ আমার সুখের জন্য সব করতে পারে আমাকে আপন করে নিতে পারে আবার নিজেকে আড়াল করেও নিতে পারে ফাহাদ তোমার ওই কাজিন আচ্ছা তুমি কি তাকে ভালোবাসো ভালোবাসি কিনা জানি না তবে ফাহাদের চাইতে বেশি কেউ আমাকে যত্ন করে আগলে রাখতে পারবে না সেলিম আই এম সরি নীলা শোনো আমাকে ছেড়ে দিও ভুল বলছো আমি আসলে তোমার কখনো ছিলামই না এই জন্য ছেড়ে যাওয়ার তো প্রশ্নই আছে আমাকে আর একটা বার চান্স দেওয়া যায় না আসি ভালো থেকো নীলা নীলা প্লিজ যেও না নীলা শোনো 01 ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না আপনার না নগদ আছে আছে তো নগদে মোবাইল রিচার্জ করি বেস্ট অফার কেন নগদের ক্যাশ আউট এর সবচেয়ে ভালো নাকি সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ এবার বুঝলি তোকে আজ একটা সত্যি কথা বলি আমি না তোকে অনেক আগে থেকেই ভালোবাসতাম সাহস করে বলতে পারি নাই কখনো তার মানে সব ঝামেলার মূল তুই যদি আগে এটা বলে দিতি তাহলে এত ঝামেলাই হতো না আমাকে একটা চিমটি দে তো আমার মনে কোনোভাবেই বিশ্বাস হইতেছে না বিশ্বাস না হলে থাক তোর আর প্রেম করতে হবে না না একবার যখন পেয়েছি আর হারাইতে চাই এই তো গুড এখন সব টেনশন বাদ দিয়ে মন দিয়ে প্রেম করো ভারপ্রাপ্ত প্রেমিক থেকে শেষ পর্যন্ত প্রেমিক হয়ে গেলাম ভালো তো ভালো না একটা প্রমোশন হয়ে গেল তো আমার না একটা জিনিস মাথায় আসতেছে বিয়ের পর আমি তোর কি হবো স্বামী নাকি ভারপ্রাপ্ত স্বামী আসামী